এখন থেকে সহজেই বিশ্বখ্যাত ব্র্যান্ড জাপানের সনের আসল পণ্য পাবেন কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দারা। শহরের বাইপাস সড়কের 96 HK টাওয়ারের দ্বিতীয় তলায় একটি শোরুম চালু করেছে বাংলাদেশে জাপানের সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড। ফলে দক্ষিণ কুমিল্লার বাণিজ্যিক শহর লাকসামের গ্রাহকদের হাতের নাগালে মিলছে জাপানের সনির জেনুইন পণ্য। নতুন এই শোরুম উদ্বোধন উপলক্ষে সনি ব্রাভিয়া XR কে সিরিজ, গুগল টিভি এবং স্মার্ট LED টিভি, ফ্রিজ ও ডিপ ফ্রিজ, এয়ার কন্ডিশন সহ সনি স্মার্টের সকল পণ্য সনি স্মার্ট ওয়ার্ল্ড কাপ ফিবার 2022 অফারের আওতায় দেওয়া হচ্ছে আকর্ষণীয় মূল্যে। সঙ্গে থাকছে বাহারি উপহার। ফিতা কেটে লাকসামে সনি স্মার্টের শোরুমটির উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, জেনুইন মূল্যে জেনুইন পণ্য এবং সেবা প্রদানের লক্ষ্যে দেশের ইলেকট্রনিক্স বাজারে দৃঢ় প্রত্যয়ে ব্যবসা সম্প্রসারণ করছে সনি স্মার্ট। G5 পলিসির আওতায় জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সাথে জেনুইন কেয়ার আর জেনুইন পেশেন্ট নিশ্চিতের মাধ্যমে দেশব্যাপী সর্বোত্তম ক্রেতা সন্তুষ্টি অর্জনের অংশ হিসেবে লাকসামে নতুন শোরুমটি স্থাপন করা হয়েছে। লাকসামে অনেক ইলেকট্রনিক্সের শোরুম আছে, এর পাশাপাশি স্মার্টের এই অগ্রযাত্রায় আমরা যে শোরুম স্থাপন করলাম, এতে কাস্টমারের চয়েস অনেক বাড়বে। কাস্টমাররা অনেক প্রোডাক্ট আরও দেখার সুযোগ পাবে। অন্যান্য যারা MNC ব্র্যান্ডগুলো আছে, ভালো ব্র্যান্ডগুলো আছে, তার পাশাপাশি এখানে আমরা সনির যেহেতু শোরুম স্থাপন করলাম, স্মার্টেরও শোরুম স্থাপন করলাম, তাতে কাস্টমার কিন্তু তার চয়েসের যে ভ্যারিয়েশন, সেখানে কিন্তু তার অনেক ধরনের সুযোগ তৈরি সৃষ্টি হবে। তারা কিন্তু অনেকগুলো ভালো ব্র্যান্ড দেখে, সার্ভিস এবং প্রাইস দেখে নিতে পারবে। আমরা আশা করব আমাদের যে প্রোডাক্টের কোয়ালিটি এবং আমাদের যে প্রাইস এবং সার্ভিস, তাতে আমরা কাস্টমারকে অনেক ভালো সুবিধা দিতে পারবো এবং কাস্টমার আমাদের প্রোডাক্ট নিয়ে এনজয় করবে। স্মার্ট টেকনোলজির পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশেই আসলে শোরুম ওপেন করার চেষ্টা করছি। তো একদিনে তো আর করা যাবে না, আস্তে আস্তে করব। আমরা জেনুইন প্রোডাক্ট, জেনুইন দামে এবং জেনুইন সার্ভিস নিয়ে আমরা এগিয়ে আসছি। এখানে কাস্টমাররা সবসময় ভালো প্রোডাক্ট ভালো প্রাইসে পাবে। সনি ব্র্যান্ড লাভারদের অনুমোদনের উৎস থেকে নকল কিংবা রিফার্বিশড পণ্য ক্রয় না করে আসল পণ্য ও সেবা পেতে সনি স্মার্ট শোরুম থেকে পণ্য ক্রয়ের আহ্বান জানান তিনি। ইলেকট্রনিক্স মার্কেটে এখন কিন্তু অনেক নকল প্রোডাক্ট, আমি কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করতে চাই না, অনেক অসাধু ব্যবসায়ীও আছে যারা কিন্তু ওই প্রোডাক্টকে নকল করে বিক্রি করে। আমরা সেটার অ্যাগেনিস্টে আছি এবং আমরা চাই কাস্টমারের কাছে সবসময় অরিজিনাল প্রোডাক্ট দিতে এবং ভালো প্রাইসে যেন আমরা প্রোডাক্ট দিতে পারি। লাকসাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, লাকসামে সনি স্মার্টের শোরুম চালু হওয়ায় এখানকার ক্রেতারা খুব সহজেই সনির আসল পণ্য পাবে, তাছাড়া তাদের সেবার মানও খুব ভালো। লাকসামের যারা মানে কাস্টমার আছেন, যারা আসলে সনি ব্র্যান্ডকে পছন্দ করেন বা সমসাময়িক অন্যান্য ব্র্যান্ডের তুলনায় একটু কোয়ালিটেটিভ এবং মানে রিজনেবল প্রাইসের মধ্যে ভালো জিনিস চান, তাদের নিঃসন্দেহে চয়েস সনি। আর আমাদের লাকসাম এবং আশেপাশের যে কয়েকটা উপজেলা আছে, তাদের যারা আছে তাদের জন্য একটা খুব ভালো উপযোগী হলো যে এখন ঘরের কাছে মানে খুব হাতের কাছে আমরা তার ব্র্যান্ডটা পেয়ে যাবে আর কি। এটার জন্য কুমিল্লা বা ঢাকায় কষ্ট করে যাওয়া, যাতায়াত ভাড়া, যে ট্রান্সপোর্টেশন কস, সেটা থেকে তারা অনেকটাই রিলিফ পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য মধ্যে আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের মহাব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরী, উপমহাব্যবস্থাপক আজাদ রহমান এবং স্মার্ট ICT ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক। সাদাকালো নিউজ।